হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এবারে ভিডিওতে গ্রাফিক ডিজাইনের সেকেন্ড একটা অংশে আমরা গ্রাফিক ডিজাইন একটু প্রকার সম্পর্কে আলোচনা করি। তো গ্রাফিক ডিজাইনের প্রকার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলেছেন, সব হয়তোবা একদম সেম হবে না, মিল হবে না, কারণ বিভিন্ন জনের বিভিন্ন ভাষ্য বিভিন্ন কাজের ক্ষেত্র হিসাবে বিভিন্ন প্রকার হতে পারে। তো টেকনিক্যালি আমি এখানে একটু বেসিক আলোচনা প্রকারগুলো কিরকম হতে পারে সেগুলো আলোচনা করি। শুরুতে কাজের ধরন এবং চাহিদাগতভাবে গ্রাফিক ডিজাইনকে অনেকে দুই ভাগে ভাগ করছেন, হলো ড্রয়িং আর একটা হলো কম্পিউটার গ্রাফিক্স। ড্রয়িংটাকে অনেকে কৌশলী ড্রয়িংও বলে থাকেন, যেমন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে হচ্ছে ড্রয়িং করা হয়ে থাকে, এটা খাতে খাতে বা খাত কলমে। আবার এই কনস্ট্রাকশন বাদে এমনি অনেকে পার্সোনাল ভাবে ড্রয়িং এর কাজ করে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের ড্রয়িং এর কাজ করে থাকে। তো এইটাও গ্রাফিক ডিজাইন, আর্ট যদি বলেন আর্টটাও এটা গ্রাফিক ডিজাইনের একটা অংশ। আর এই সেম কাজটা কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে পসিবল, এমনকি কম্পিউটার ড্রয়িং এরও সুযোগ আছে। অনেক অনেকে সরাসরি ড্রয়িংটা খাতা কলমে ক্যানভাসে না করে কম্পিউটার ক্যানভাসও করে থাকে। তো দুটো, একটা হতে পারে ম্যানুয়াল যেটাকে ড্রয়িং বলে থাকি আমরা, আর একটা হতে পারে কম্পিউটার ডিজিটাল মাধ্যমে যেটাকে আমরা কম্পিউটার গ্রাফিক্স বলে থাকি। তো এটা হলো কাজের ধরন এবং চাহিদাগতভাবে গ্রাফিক ডিজাইন দুটো প্রকার বললাম। এটা ছাড়া গ্রাফিক ডিজাইন সাধারণত আরো কয়েকটা প্রকার করা হয়েছে, কাজের উপর ভিত্তি করে, বিভিন্ন টাইপের উপর ভিত্তি করে, ব্যবহারের উপর ভিত্তি করে। তো সেই হিসাবে এখানে আবার গ্রাফিক ডিজাইনকে করা হয়েছে দুই প্রকার, যেমন একটা হলো মোশন গ্রাফিক্স আর একটা হলো স্টিল ইমেজ গ্রাফিক্স। তো দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হলো মোশন গ্রাফিক্স আর একটা হলো স্টিল ইমেজ গ্রাফিক্স। যে ইমেজটা সরাসরি অ্যানিমেট হয় না, একটা সলিড পিকচার হয়, নট অ্যানিমেটেড, সলিড পিকচার, সেটাকে আমরা স্টিল ইমেজ গ্রাফিক্স বলে থাকি, যেটা মুভেবল না, সরাসরি একটা ইমেজকে ড্রয়িং করা হচ্ছে, সেটা হলো স্টিল ইমেজ গ্রাফিক্স। আর একটা হলো মোশন গ্রাফিক্স, যে মোশন গ্রাফিক্সটাকে আমরা সহজ ভাষায় অ্যানিমেশন বা ভিডিও বলতে পারি। মোশন গ্রাফিক্সটা হলো এমন ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ যেখানে ছবিগুলো নড়াচড়া করবে, অ্যানিমেট হবে, এটাকে আমরা বলে থাকি মোশন গ্রাফিক্স। আপনারা ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেখবেন যে বিজ্ঞাপনে বিজ্ঞাপনটা নড়াচড়া করতেছে, এমনকি আমরা অনেক অ্যাড দেখি, সেই অ্যাডগুলোকে আমরা বলতে পারি মোশন গ্রাফিক্স। এগুলো মোশন গ্রাফিক্স গ্রাফিক্সেরই একটা অংশ। তো মোশন গ্রাফিক্সকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, হলো অ্যানিমেশন গ্রাফিক্স আর একটা হলো ভিডিও গ্রাফিক্স। তো দুটো প্রকারের ভিতর একটা হলো ফার্স্টে অ্যানিমেশন। তো ভিডিও গ্রাফিক্স বলতে যেটা বোঝায়, কোনো একটা ভিডিও নিয়ে কাজ করা যেখানে মানুষ থাকবে, বা কোনো একটা মানুষের ভিডিও আছে সেটা এডিটিং বা ওইটাকে নিয়ে কাজ করা, সেটাকে আমরা স্বাভাবিকভাবে ভিডিও গ্রাফিক্স বলে থাকি। যদি আমি ধারণাগত থেকে বলি, দুটোই ভিডিও, অ্যানিমেশনটাও ভিডিও আর ভিডিও গ্রাফিক্সটাও ভিডিও। তো অ্যানিমেশন বলতে সেখানে সাধারণত কার্টুন বা ক্যারেক্টার, কোনো একটা ক্যারেক্টারকে তৈরি করা হয় ভিজুয়ালি, সেইটাকে নিয়ে অ্যানিমেট করা হয়, এটাকে আমরা সহজ ভাষায় অ্যানিমেশন বা অ্যানিমেটেড গ্রাফিক্স বলে থাকি। এবং ভিডিও বলতে যেটা আমাদের নিজস্ব ভিডিও করা হয়ে থাকে, সেটাকে কাস্টমাইজ বা এডিট করা বা সেটাকে গ্রাফিক্স অ্যাড করাকে ভিডিও সেক্টরে আমরা বলতে পারি ভিডিও গ্রাফিক্স। আবার স্টিল ইমেজ যে প্রকার ছিল সেই সেটার আবার কয়েকটা প্রকার আছে, যেমন রাস্টার ইমেজ, ভিক্টর ইমেজ এবং টাইপোগ্রাফি। এই তিন ধরনের স্টিল ইমেজ হতে পারে, একটা হলো রাস্টার আর একটা হলো ভেক্টর। আমরা অনেকে ফটোশপের নাম শুনেছি, ফটোশপ মূলত রাস্টার ইমেজ নিয়ে কাজ করার জন্য। তো রাস্টার ইমেজের একটা ফিক্স পিক্সেল থাকে, যেটা যদি অনেক বড় করা হয় ইমেজটা, যখন আমরা জুম ইন করি, সেই জুম করলে একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন পরে সেটা ফেটে যাবে, ছবিটা আর কোয়ালিটি থাকবে না, কোয়ালিটিটা লেস হয়ে যাবে, এটা হলো রাস্টার ইমেজ। এটা আরো অনেক সুন্দরভাবে আপনারা অনেক সুন্দর রিসার্চ করে দেখবেন, এটা আরো অনেক ডিটেলস আছে। আমি শর্টে ভিডিওটা করতে চাচ্ছি, এই জন্য হয়তো খুব ডিটেলস বলতে পারতেছি না। রাস্টার বলতে আমরা ফটোশপটা বুঝাই, যে ফটোশপের মাধ্যমে রাস্টার ইমেজ নিয়ে কাজ করা পসিবল, যার নির্দিষ্ট একটা রেজুলেশন আছে, যে রেজুলেশনটা যত মানে ওভার হলে আপনার ছবিটা পিক্সেলেট হয়ে যাবে, এটা একটা বিষয়। আর ভেক্টর ইমেজ বলতে, এটা ইলাস্ট্রেটর দিয়ে আমরা যে কাজগুলো করি, ভেক্টর ইমেজের ব্যাপারটা হলো এটা এটা মানে পিক্সেলেট হবে না বা জুম করলে ওটা ভেঙে যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর টাইপোগ্রাফি বলতে যেটা বোঝায়,
আমরা যে ফন্ট গুলো নিয়ে কাজ করি, যে লেখাগুলো নিয়ে কাজ করি, সেই লেখার যে ইমেজগুলো, সেই লেখা নিয়ে কোনো গ্রাফিক ডিজাইনের কাজ করা, এটাকে সহজ ভাষায় আমরা বলতে পারি স্টিল ইমেজ টাইপোগ্রাফি। আমরা অনেক সময় অনেক ক্যালিগ্রাফি দেখি, আর বিভিন্ন জায়গায় অনেক ফন্টের বিভিন্ন কারুকার্য দেখি, এটাকে সহজ ভাষায় আমরা বলতে পারি টাইপোগ্রাফি। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়াও বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তি করে গ্রাফিক ডিজাইন বিভিন্ন প্রকার হতে পারে, মানে কাজের ক্ষেত্রে। এখানে সামথিং অল্প কিছু স্টেপ লেখা আছে, কিন্তু কাজের উপর ভিত্তি করে গ্রাফিক ডিজাইনের আসলে কাজের সেক্টর অনেক বেশি। মাত্র 6টা বা 7টা এখানে উল্লেখ করা আছে, কিন্তু গ্রাফিক ডিজাইনের আসলে অনেক অনেক বহুমুখী ব্যবহার। আপনার আশেপাশে আপনি যদি খেয়াল করে দেখেন, সবকিছুর ভিতরে আপনি গ্রাফিক ডিজাইন পাবেন, গ্রাফিক ডিজাইনের একটা ছায়া আপনি পাবেন। তো খুবই অন্যতম একটা বিষয় হলো ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইনটা খুবই কিভাবে গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়, যেমন লোগো বলেন, ওয়েবসাইটের ইউএক্স, ইউআই ডিজাইন, এগুলোর ক্ষেত্রে খুবই সুন্দর একটা টুলস হলো গ্রাফিক ডিজাইন। এমনকি অনেক ওয়েবসাইট ডিজাইন করার পূর্বে সেটা কনসেপ্টটা তৈরি করা হয় গ্রাফিক্সের মাধ্যমে, পরে সেইটাকে কনভার্ট করা হয় কোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইটের জন্য। তারপর এখানে পাবলিশিং ডিজাইন আছে, বিভিন্ন পাবলিশিং টুলসের জন্য গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হয়, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন ডিজাইনের জন্য, কার্টুন বলেন, তারপরে অ্যানিমেশন অ্যাড বলেন, এইসবের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন খুবই ব্যবহার করা হয়। প্রিন্ট সেক্টর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো গ্রাফিক ডিজাইন, যেমন আপনি ব্যবসার জন্য ফ্লায়ার ডিজাইন করতেছেন, কার্ড ডিজাইন, লিফলেট ডিজাইন করতেছেন, এগুলো প্রিন্ট মিডিয়ার ভিতরে যায়, এটাকে প্রিন্ট ডিজাইন বলা হয়। প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে প্রোডাক্ট ব্র্যান্ডিং, তারপরে প্রোডাক্টকে ই কমার্স সাইটে বা ওয়েবসাইটে উপস্থাপন করার জন্য, প্রোডাক্টকে কালারাইজ করার জন্য বিভিন্ন কাজের জন্য গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হয়। ব্র্যান্ডিংয়ের জন্য গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হয়, ব্র্যান্ডিংয়ের জন্য যেমন আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করছেন, তার ট্রেডমার্ক বলতে একটা লোগো, সেই লোগোটা কিন্তু গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করা পসিবল। তো এইটা ছাড়াও প্রতিষ্ঠানের অ্যাড বা মার্কেটিংয়ের জন্য যদি আপনি কোনো কিছু করেন, তখন দেখবেন ব্র্যান্ডিংয়ের জন্য গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হয়। যেমন আপনি যদি বিকাশের কথা বলেন, বাংলাদেশে বিকাশ ব্যবহার করা হয়, বিকাশ বলতে একটা পিঙ্ক কালার বোঝায়, যদি গ্রামীণ বলেন তাহলে একটু ব্লু কালার বোঝায়, যদি আপনি রকেট বলেন, রকেটের কালারটা একটু কি বলে কালারটা, তো রকেটের যদি কালার পার্পেল কালার, বেগুনি কালার, এরকম প্রত্যেকটা কালার ওয়াইজও কিন্তু ব্র্যান্ডিংটা হয়ে থাকে। তো এখানে সামথিং অল্প কিছু উল্লেখ করা আছে, কিন্তু এটা ছাড়াও আরো হিউজ ব্যবহার আছে। একটা প্রোটোটাইপ নির্বাচন করার জন্য, একটা প্রোটোটাইপ তৈরি করার জন্য গ্রাফিক ডিজাইনের ব্যবহার আছে, এরকম বহুমুখী ব্যবহার আছে গ্রাফিক ডিজাইনের। তো এইবারের ভিডিওতে এই পর্যন্ত, নেক্সট পার্টে আমরা আরও ভিডিওর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।